আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এগারোই জুলাই তো আমি আজকে ব্লগটা শুরু করেছি দুপুর থেকে এখন বাজে সাড়ে চারটা আমি বাসা থেকে বের হয়েছি একটা পুলিশ রিপোর্ট করার জন্য তো কেন করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই ব্লগটি দেখবেন আর আশা করব আপনাদের ভালোই লাগবে তো এই যে আমরা চলে আসছি পুলিশ স্টেশনের কাছাকাছি তো দেখতে পাচ্ছেন প্রজাপতি ফুলে ফুলি কী সুন্দর ঘুরে বেড়াচ্ছে আর এটা দেখে আমি হচ্ছে কোনোভাবেই ভিডিও না করে যেতে থাকতে পারলাম না আমার সব সবসময় হচ্ছে ফুল খুব ভালো লাগে আর ফুলের উপরে এই প্রজাপতি সবসময় আসলে চোখে পড়ে না তো আজকে যেহেতু চোখে পড়লো আমি আসলে আর নিজেকে সামলাতে পারলাম না আর দেখতে পাচ্ছেন পাশেই পুলিশের গাড়ি তো আসলে বাইরে বা সামনে কোথাও ভিডিও করার নিয়ম নাই ভিতরে তো কোনো কোনোভাবেই সম্ভব না তো যার কারণে আমি আসলে ভিডিও করিনি তো আমার রিপোর্ট করা হয়ে গেছে তো কি কি করলাম সেটা পরে আপনাদের সাথে শেয়ার করছি ইনশাল্লাহ পাশে থাকেন দেখতে থাকেন আর এটা হচ্ছে শপিং মলে চলে আসছি আসলে আমার কিছু সবজি কেনাকাটা করা লাগবে বাসা একদমই সবজি নেয় আর সকালে ব্রেকফাস্টের জন্য তো ব্রেড লাগে তো সেটাও নিব সেই জন্যই আসা তারপরে একটু পরে মেয়ে স্কুল থেকে চলে আসবে আসলে অনেক কাজ বাসায় গিয়ে তারপরে রাতের খাবারের প্রিপারেশনও নিতে হবে তো আমরা হচ্ছে মোটামুটি বাজার করে ফেলছি আর এখন হচ্ছে বাচ্চারা কুই ক্যাফেতে আসছে এখানে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস পাওয়া যায় তো এই ড্রিঙ্কসগুলো বাচ্চাদের খুবই পছন্দ সিঙ্গাপুরের সব বাচ্চায় মনে হয় কুই ক্যাফে একটা আছে লিহো এগুলোর ড্রিঙ্কস ওরা খুব পছন্দ করে তো ওরা ড্রিঙ্কস নিয়েছে আর আমার এখানে কেনাকাটা শেষ তো এখন হচ্ছে ফিরে যাচ্ছি বাসায় তো লিফ্টে করে রাস্তার অপর পাশে যাচ্ছি আর কি এক পাশ থেকে ওই পাশে যাচ্ছি এখান থেকে বাস একদম বাসার সামনে নামিয়ে দেয় তো বাসা বাসার সামনে চলে আসছি অলরেডি এখন হচ্ছে আমি বাসায় যাচ্ছি তো এই যে আমি ফ্রুটস নিয়ে আসছি কিছু হেভি জিনিস আনতে পারি না বা হাতে অনেক ব্যথা হয় তো সেই জন্য হচ্ছে হালকা পাতলা যেগুলো ক্যারি করা যায় সেগুলো হচ্ছে নিয়ে আসছি সবজি নিয়ে আসছি একটা ব্রোকলি আর আপেল নিয়ে আসছি দুই রকমের সবুজ আপেল আর হচ্ছে লাল আপেল তো দুইটাই বাচ্চাদের মিক্স করে দিব আর এটা হচ্ছে মার্বেল কেক এই কেকটা খুবই মজা আমরা সবাই আসলে খাই এই কেকটা দেখা যাবে আজকে আমাদের এই কেকটা শেষ হয়ে গেছে আর সবচেয়ে মানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কেকটা হালাল ভাবে তৈরি করা হয় হালাল সার্টিফাইড দোকান থেকে তো সেই জন্য হচ্ছে আল্লাহর রহমতে মানে সিঙ্গাপুরে দিক দিয়ে আল্লাহর রহমতে শান্তি সিঙ্গাপুর মালয়েশিয়া দুইটা জায়গায় খাবার দাবার খাওয়ার ব্যাপারে মানে খুব কি বলবে এটাকে খুব স্বাচ্ছন্দ্যে খাওয়া যায় যেহেতু হালাল সাইনটা থাকে তো আসলে আমার ছেলের স্কুলে হচ্ছে ওদের সিসিএ হয় মানে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস তো লাস্ট ফ্রাইডেতে ও যখন স্কুলে গেল তো ওর সিসিএ হয়েছে সন্ধ্যা ছয়টা সাতটা পর্যন্ত হয়েছে তো ওই সময় ওরা যেটা করে ওদের স্কুলের ইউনিফর্ম চেঞ্জ করে করে হচ্ছে ওরা ওদের সিসিএর ইউনিফর্ম পরে তো ওর স্কুলের ইউনিফর্ম যেটা সেটা হচ্ছে ও ব্যাগেই রেখেছে আর ওই প্যান্টের মধ্যে ওর ওয়ালেট তারপরে হচ্ছে মোবাইল থার্টি ডলার ছিল ওর স্টুডেন্ট আইডি ছিল এগুলো সব ছিল ওই প্যান্টের মধ্যে তো যাই হোক ও আসলে খেয়াল করেনি চলে আসছে বাসায় আসার পরে দেখলো যে ওর ওগুলো সব নাই মানে ওর প্যান্টটাই নাই স্কুলের ইউনিফর্ম যেটা স্কুলের ইউনিফর্মের প্যান্ট যেটা সেইটা নাই তো সেটা নাই মানে হচ্ছে ওটার ভিতরে মোবাইল টোবাইল কিছু নাই তো ভালো কথা পরে তো দুই দিন ছিল পরের দুদিন ছিল শুক্রবার সরি শনিবার রবিবার স্কুল বন্ধ মানডে তো ইয়েত্রের স্কুল বন্ধ ছিল তারপরের দিন হচ্ছে স্কুলে যেয়ে আমি ওর টিচারকে ইনফর্ম করেছিলাম তো সে বলছি এটা হচ্ছে এই যে বের হয়েছি আমি এখন বা রাত তারটা আমি ওর ব্যাগটা নিয়ে বের হয়েছি কারণ ব্যাগটা হচ্ছে ওরা চেয়েছে যে ব্যাগ থেকে ওর প্যান্টটা নিয়ে গেছে সেই ব্যাগটা ওরা হচ্ছে চেক করবে মানে আমার মনে হয় ফিঙ্গারপ্রিন্ট ওরা দেখবে তো আমি এখন ব্যাগটা নিয়ে যাচ্ছি ওরা বলল সিস করে রাখবে এখন দেখা যাক যাওয়ার পরে ওরা কি বলে তো আমি হচ্ছে এখন এই যে বাসে করে যাচ্ছি তো যাই হোক পরে হচ্ছে আমি কি বলবো তারপরে ব্যাগটার কথা যেটা বলছিলাম ব্যাগটা হচ্ছে ও তারপর পরের দিন ও স্কুলে গেলো গিয়ে ও যেখানে রেখেছিলো বয়েজ টয়লেটে সেখানে চেক করলো সেখানে নাই অন্য কোথাও খুঁজে পেলো না তো আজকে অনেক দিন হয়ে গেছে চার পাঁচ দিন হয়ে গেছে তো ভাবলাম যে আসলে পুলিশ রিপোর্টটা করি যেহেতু একটা স্টুডেন্ট আইডির ব্যাপার আছে তো সেই জন্যই আসলে আসছি এই যে আমি হচ্ছে পুলিশ স্টেশনের পাশেই আমি পিছনটা ভিডিও করছি সামনে ভিডিও করার সাহস নাই তো সেই জন্য হচ্ছে কারণ নিয়ম নিয়মকানুন অনেক স্ট্রিক্ট আর শুধু শুধু একটা ভিডিও করে আসলে এই ধরনের একটা কাজ করা ঠিক হবে না সেই জন্য আমি ভিডিও করি নাই তো আমি হচ্ছে ব্যাগটা দিয়ে ওরা আমাকে বলেছিল যে ওদের হেডকোয়ার্টার থেকে লোক আসবে এসে ব্যাগটা থেকে হচ্ছে ও যে ওরা দেখবে ফিঙ্গারপ্রিন্ট নেবে তো আমাকে বলেছে যে আশেপাশে থাকতে আমি বললাম কতক্ষণ লাগবে বললো এক ঘন্টার মতো লাগবে তো সেই জন্য আমি ভাবলাম যে এক ঘন্টা সময় নষ্ট না করে আমি বরং বাসায় চলে যাই কারণ আমার বাচ্চাগুলোকে ডিনার দিতে হবে অলরেডি নয়টার উপরে বা নয়টা বেজে গেছে বাচ্চাদের সকালে স্কুল আছে আমি যদি এক ঘন্টা বসে থাকি তার মানে দশটা বাজবে আরও দেরি হবে তো আমি সেজন্য ওদেরকে আর বলি নাই কারণ আমি ওদেরকে যখন বললাম বাসায় চলে যাও ওরা বললো যে না বাসায় যেও না তুমি আশেপাশে থাকো আসলে ডাক দেবো তো আমি আর ওদেরকে আসলে জানাই নি যে আমি বাসায় যাচ্ছি আমি চলে আসছি তো বা ভাবলাম যে আগে ওদেরকে আমি খাবারটা দিয়ে দেই তো তেমন কিছুই না আমি স্যামন পিসটা দুপুরে হচ্ছে ম্যারিনেট করে রেখেছিলাম তো স্যামন পিসটা আমি অলি ওভেনে দিয়ে দিয়েছি বেক করার জন্য আর এর মধ্যে আমি ভেজিটেবলটা কেটে নিচ্ছি তো ভেজিটেবলটা হচ্ছে আমি খুবই সিম্পলভাবে করি একটু রসুন আর ব্ল্যাক পেপার এটা দিয়ে ভাজি আর বাচ্চারা এটাই অনেক মজা করে খায় আর ওরা হচ্ছে আমাদের দেশি স্টাইলে মশলা দিয়ে যেটা রান্না করি মানে কারি টাইপের ওরা ওই কারি খাবারটা খুব একটা খেতে চায় না তো যার কারণে হচ্ছে আমি নিজেও ওই খাবারটা এখন কমিয়ে দিয়েছে যেহেতু আমি এমন খাবারই রান্না করি যেটা বাসার সবাই খাবে কারণ আমি আমার জন্য রান্না করলাম বাকিরা খাবে না সেটা আমারও ভালো লাগে না তো সেই জন্য আমি বাচ্চাদের প্রেফারেন্সটাই আগে দিই ওরা যেটা খেতে চায় সেটাই আমি রান্না করি তারপরে সেটা আমি অ্যাডজাস্ট করে নিই এটাই আর কি আর ওরা যেটা খায় সেটা আমারও খারাপ লাগে না খেতে আর কারণ আমি ওদেরকে ওইরকম কিছু অভ্যাস করাই নাই যে যেটা আমি খেতে পারবো না এই আর কি তবে বাচ্চারা হচ্ছে যেটা প্রবলেম হয় ওরা মাছ খেতে চায় না শুধুমাত্র একমাত্র ওই স্যামন ফিশটাই খায় আদারওয়াইজ অন্য কিছু খায় না তার মধ্যে হচ্ছে গরুর গোশটা গরুর গোশটা হচ্ছে আমার বড়ো ছেলে হচ্ছে গরুর গোশটা খেতে চায় না ওকে যদি আমি গরুর গোশটা কাবাব করে দেই বা আমি ও যদি ওকে স্টেক করে দেয় তাহলে ও খাবে কিন্তু ও হচ্ছে কারি খাবে না তো যার কারণে খুব প্রবলেম হয়ে যায় কোনটা করব কোনটা করব না তো এই যে আমার সব কিছু রেডি হয়ে গেছে আমি হচ্ছে এখন বাচ্চাদেরকে খাবারটা দিয়ে দিব নিজেও খেয়ে নিবো এর মধ্যে অলরেডি পুলিশ স্টেশন থেকে ফোন আসছে ওরা বললো যে ওদের ব্যাগটার কাজ করা হয়ে গেছে তো আমি বললাম যে আমি কি ব্যাগটা কালকে নিতে পারি কি না ওরা বললো যে না তোমাকে আজকেই নিতে হবে তো কেয়ার করার এখন হচ্ছে আমি ভাত খেয়ে আমাকে আবার দৌড়াতে হবে যদিও আমার যেতে ইচ্ছে করছে না কারণ অলরেডি রাত সাড়ে দশটার মতো বেজে গেছে মানে হ্যাঁ সাড়ে দশটা বেজে গেছে এখন আসলে বের হওয়ার মতো মানে বের হতে ইচ্ছা করতেছে না কিন্তু কী করবো যেতে তো হবেই যেহেতু এখানে পুলিশের ব্যাপার তো আমি এখন বের হয়েছি লিফ্ট থেকে বাসার নিচে চলে আসছি তো এখন বের হয়ে আবার বাস ধরব কারণ হেঁটে হেঁটে যেতে ইচ্ছে করছে না তো রাতে আসলে যদিও ক্রাইম ফ্রি না তারপরেও তো মানে কি বলে এটাকে লেস ক্রাইম কান্ট্রি কিন্তু তারপরেও ক্রাইম ফ্রি তো না তো সেই জন্য আসলে সতর্ক থাকাই বেটার তো আমি হচ্ছে ব্যাগটা এনে ব্যাগটা ফেলে দিলাম বিনে আর সেটা হচ্ছে আমি ভিডিও করে রাখছি এই কারণেই যে একটা প্রুফ রাখলাম যে হ্যাঁ আমি ব্যাগটা এনে ফেলেছি কারণ হচ্ছে যদি প্রয়োজন হয় তখন হয়তো এই জিনিসটা আমার থাকলো এই ভিডিও করা তো আমি দেখে নিব কোথায় ফেলেছি আমি আর হচ্ছে ওদেরকে আমি জিজ্ঞেস করেছি আগে যে তোমাদের কি ব্যাগটা লাগবে কি না তো ওরা বলল যে না আমি বললাম যে ফেলে দিতে পারি ওরা বললো ফেলে দিতে চাচ্ছ ঠিক আছে ফেলে দাও এই আর কি তো এই যে সব কাজ শেষ এখন বাসায় ফিরে যাচ্ছি তো আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না তো দোয়া করবেন আমাদের জন্য আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ